এই যে বলছে চিত্র এক এ ও বি এর মধ্যকার তুল্য তুলনা এটা আগে আমরা আঁকি চিত্রটা খুব সুন্দর এইগুলা এরকম হ্যাঁ এইটা দিয়েছে এ বিন্দু এইটা বি বিন্দু এইটা সি বিন্দু এইটা দশ অমেগা এইটা এইটাও দশ অমেগা এটা আমি ফাইভ অ মেঘা এটার তুল্যর নির্ণয় করবা কোনটা তুল্য নির্ণয় করবা এ ও বি এর মধ্যকার এ এবং বি এর মধ্যকার তুল্যর নির্ণয় করবো বুঝছো এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যকার তুল্য নির্ণয় করবো সো দেখো এই পয়েন্টে এই পয়েন্টের মধ্যকার প্রথমে কী করবা এই যে প্রথমে দেখো এই দুইটা মানে এ ও বি এর মধ্যকার তুল্য নির্ণয় করবা সো এইটা এক পার্ট এইটার এক পার্ট এইটা এক পার্ট এইটার এক পার্ট সো এই যে এই যে মানে এই যে দুইটা রোদ আছে দেখো এইটা এবং এইটা এই দুইটা কি আছে পরস্পর শ্রেণীতে আছে না কিভাবে আমরা জানি যদি এরকমভাবে যদি থাকে বুঝাই মনে করো এই যে একটা রোদ আছে এই আর একটা রোদ আছে এই দুইটা রোদের এগুলা শ্রেণিয় নীতি দেখলেই বুঝে বুঝে ফেলবো বুঝছো বাট এই যে দুইটা রোদের মানে কেন শ্রেণী হয় এইটার মনে করো একটা প্রান্তবিন্দু এইদিকে এইটার একটা প্রান্তবিন্দু এই দিকে এইটার প্রান্তবিন্দু এই দিকে মানে এই যে এইটার একটা প্রান্তবিন্দু এইটার একটা প্রান্তবিন্দু মিলিত হয়েছে বাট এইটার এই প্রান্তবিন্দু এই দিকে এই প্রান্তবিন্দু এই দিকে এই দুইটা কখনো মিলিত হবে না মানে একটা মিলিত হয় একটা প্রান্ত দুইটারই দেশে একটা মানে নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে বাট আরও দুই আরও দুইটা প্রান্তবিন্দু তাদের আলাদা থাকে বাকি বাকি দুইটা সো এর এই যে এরা শ্রেণী আর সমান্তরাল কোন সময় হবে যদি এদের প্রান্তবিন্দু সমান হয় যেমন ধরো মনে করো আমি আঁকি হ্যাঁ আমি কীভাবে আঁকবো এই যে মনে করলাম চিত্র ডাকলাম দেখো এই যে এই রুটটার একটা প্রান্ত বিন্দু এইটা দেশে মিলিত হইছে এইটারও সেই এইটাতে যে একটা প্রান্তবিন্দু ধরে এইটাতে থেকেও এইখানে যাবে এইটা থেকে ওইখানে যাবে এই জন্য দুইটা প্রান্তবিন্দু মিলিত হইলে করা এটাতে দেখো এইটার মানে এইটার একটা প্রান্তবিন্দু এইখানে গেছে এইটারও গেছে এইদিকে এটার এইটা এখানে এসে এটার একটা এখানে গেছে এবং এখানে মাঝখানে রোদ আছে এই দুইটা মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই এজন্য এই দুইটা শ্রেণী তো আমি এটাকে ধরলাম আর ওয়ান এটাকে ধরলাম আর টু এবং এটাকে ধরলাম আর থ্রি তুমি কি লিখবা লিখার সময় লিখবা যে আর ওয়ান ও কি লিখবা বলো আর ওয়ান আর ওয়ান ও আর টু শ্রেণীর মোবাই আছে দেখো এই দুইটা রোদ কিন্তু শ্রেণী সম ওবাই আছে শ্রেণীর সময়ে থাকলে রোদ তুল্য রোদ আর এস ওয়ান যুগ হয় আর ওয়ান কত আর ওয়ান হয়েছে টেন আর টু টেন দুইটা যুগ করলে হয় বিশ অমেগা বুঝা গেছে এবার দেখো দুইটাকে আমরা একটা রোধ করে ফেলছি এবার কি হয়েছে কাহিনী হয়েছে দুইটা যুগ করে ফেলছি একটা রোধ হয়ে গেছে একটা রোধ হওয়া মানে কি এই যে এ পয়েন্ট বি পয়েন্ট ছিল এ পয়েন্ট বি পয়েন্ট মাসে না তো রোদ ছিল এই যে এই যে এটা ছিল এটা তো আগে থেকে ছিল এবং এই দুইটাকে এখন একটা করে ফেলছি দ্যাট মিন্স মনে করো চিত্রটা এরকম হয়ে গেছে একটা করে ফেলছি তো মানে এরকম হয়ে গেছে চিত্রটা দুইটা এক হয়ে গেছে এক হওয়া মানে কি যে এটার প্রান্ত এটা তো আর এস এবং এটা আর তিরি বুঝতে পারতেছে এটা বের করে এক করে ফেলছি এলে এইটার একটা প্রান্তবিন্দু এখানে আসবে এইটার একটা প্রান্তবিন্দু এখানে আসবে এটারও সেম জায়গায় আসবে এটারও সেম জায়গায় যাবে তার মানে আর এস ও আর তিরি সমান্তরাল সমবায় আছে আর এস ও আর তিরি কিসে আছে সমান্তরাল সমবায় লিখবা আর এস আর এস এবং আর তিরি সমান্তরাল সমান্তরাল সমবায়ে। সমবায়ে সংযুক্ত আছে বুঝছো সমান্তরাল সমবায় আছে দ্যাট মিনস সমান্তরালে আছে দ্যাট সমান্ত থাকলে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু লিখো বুঝতে পারতেছো ওয়ান বাই আর কি আর ওয়ান না এটা তো আর এস ছিল একটা ছিল আর এস আর একটা ছিল আর থ্রি সো এই দুইটা আর এস ও আর থ্রি সমান্তরালে আছে তাহলে ওয়ান বাই আর এস প্লাস ওয়ান বাই আর পি আর এস কত টুয়েনি আর ওয়ান হইতেছে সরি আর থ্রি হইতেছে ফাইভ তাহলে ওয়ান বাই টুয়েনি প্লাস ওয়ান বাই ফাইভ হিসাব করো এখানে টুয়েনি লসাগুন নিলে আসবে আমাদের ওয়ান প্লাস ফোর অতএব আর পি টু আর টু আসতে সেই যে টু এনে যাবে উপরে ওয়ান প্লাস ফোর ফাইভ এটা আসবে নিচে এটা করলে আসে ফোর ফোরও মেগা বুঝছো তাইলে এলে এ ও বিয়ের মধ্যকার তুল্য রোধ কত মেগা এটাই আনসার বুঝা গেছে ওকে পরে বলছে চিত্র দুই এর আর টু ও আর থ্রি কি একই সময়ে একই পরিমাণ শক্তি ব্যয় করে বিশ্লেষণপূর্বক মতামত দাও আচ্ছা মতামতটা দিচ্ছে আগে চিত্রটা আঁকি গো নাম্বার তো আঁকি আর চিত্র এটা সো চিত্রটা হইতেছে এরকম এই দিকটা পজিটিভ নেগেটিভ বারো বুল্ট দিয়ে দিছে বারো বুল্ট আর ওয়ান এইটা এটা চব্বিশ অমেগা দিয়ে দিছে আর টু যেটা এটা দিয়ে দিছে বারো অমেগা এবং এইখানে আর একটা রুট দিয়ে দিছে এইটাকে তারা বলতেছে আর তিরি আর তিরি এবং এইটা সমান দিয়ে দিছে বারো মেগাই বুঝছো এবং তরিত প্রভাবটা তো অবশ্যই পজিটিভ থেকে নেগেটিভে যাবে সো দিকেই প্রবাহিত হইতেছে এইদিকে হ্যাঁ এই দিকে এইদিকে বুঝা গেছে তরিত প্রভাবটা এইদিকেই খাই নিচ্ছে এইটা এইদিকেও যাবে এই দিকেও যাবে বুঝছো যারা বুঝে বুঝছো ওকে বলছে আর ওয়ান সরি আর টু এবং আর থ্রি মানে এই যে আর টু এই যে আর টু আর টু এবং আর থ্রি আর কি একই সময়ে একই পরিমাণ শক্তি ব্যয় করবে মানে শক্তি ব্যয় করা শক্তি ব্যয় করবে শক্তি বের করবা দ্যাট মিনস আমাদের আলটিমেটলি কি বের করতে চাইতেছে বলো শক্তি বের করবা না আলটিমেটলি আমাদের কি বের করতে চাইছে চাইতেছে বলো একই শক্তি ব্যয় করা মানে দিছে দুইটার ক্ষমতা কি একই দুইটার ক্ষমতা যদি একই থাকে তাইলে একই শক্তি ব্যয় করবে ক্ষমতা বের করতে চাইতেছে ক্ষমতা ফিজিক্যাল টু আইস্কোয়ার আর সূত্র আছে ক্ষমতা আবার ক্রমতা টু বি স্কোয়ার বাই আর ক্ষমতা পিজিক্যাল টু আই এই তিনটা ফর্মুলা আছে তিনটা ফর্মুলা একটা ফর্মুলা থেকে ফর্মুলা থেকেই আসে বুঝছো আমরা যে আমাদের কোর্সে যেগুলা পড়ি এগুলো মানে একটা সূত্র থেকে আর একটা সূত্র কীভাবে আসে সম্পূর্ণ হইতেছে মানে ফিল করে পড়ি মানে মানে সায়েন্সটাকে আমরা ফিল করাইয়া মানে ফিল করে পড়তে পারি স্টুডেন্টদেরকে সায়েন্সের প্রতি যে বয়টা আছে ওইটা দূর করানোর ট্রাই করি সো আসো এখানে আমরা কি করবো আমাদের আলটিমেটলি এইটা আর টু এবং আর টু এবং আর এর ক্ষমতা বের করতে হবে আর টু এবং আর এর ক্ষমতা বের করতে হবে বুঝছো সো এইবারে আসো এইবারে কাহিনিটা কি হয়েছে কাহিনিটা দেখো এই যে এইটা হ্যাঁ এই যে মানে এই বিদ্যুৎগুলো তো এইখানে এসে মানে মনে করো নিচে তো আর কোনো রোদ নাই উপরের যেটা এইটা একটা সার্কিট হয়ে গেছে সো এইখানে এইদিকে যাবে এইদিকে যাবে দেখো মানে এইটা এবং এইটা এইটা এবং এইটা মানে আর ওয়ান এবং আর টু শ্রেণীতে আছে দেখতে পাচ্তেছো শ্রেণীতে আছে বুঝছো সো তুমি আগে তুল্যরুদ বের করো এগুলা থেকে তুল্লরুদ বের করো সো আর টু এবং আর থ্রি সরি আর ওয়ান এবং আর টু আর ওয়ান ও আর টু দেখতে পারতেছো এই আর ওয়ান এবং আর টু শ্রেণীতে আছে আর ওয়ান ও আর টু শ্রেণী সমবায়ে আছে শ্রেণী সমবায়ে যুক্ত এটা শ্রেণী সমবায়ে যুক্ত দ্যাট মিনস কি বলো আর ওয়ান ও আর টু শ্রেণীর সময়ে আছে তাইলে এইটা থেকে আসবে তোমার আর এস আর এস সমান আর ওয়ান প্লাস আর টু আর ওয়ান কত আর ওয়ান হইতেছে চব্বিশ আর টু হইতেছে বারো চব্বিশ প্লাস বারো ইকুয়াল টু থার্টি সিক্স কত আসছে থার্টি সিক্স পরে আসো পরে আসো এটা আসছে থার্টি সিক্স বুঝতে পারতেছ ওকে পরে আসো হইতেছে এই যে আর এস এই দুইটা এক হয়ে গেছে এবং এইটার সঙ্গে এইটা সমান্তরালে আছে চিন্তা করো আগের মধ্যে দুইটা এক হয়ে গেছে এবং এই যে এই প্রান্তবিন্দু এলে এক হয়ে গেলে একটা হয়ে গেছে মনে করো এইটা নাই তাহলে এইটাও এখানে আসছে এইটাও এখানে আসছে এইটা দেখেও সেম এটা থেকেও সেম তাহলে এই মানে টোটাল আর এস এবং এইটা সমান্তরালে থাকবে আর এস ও আর সমান্তরালে আছে কিসে আছে সমান্তরালে আছে সমান্তরালে থাকলে সহজ সূত্র ওয়ান বাই আর পি ইজিক্যাল টু ওয়ান বাই আর এস প্লাস ওয়ান বাই আর থ্রি বুঝা যাচ্ছে আশা করি ওয়ান বাই আর এস আর এসটা কত বলো আর এসটা হইতেছে এই যে কোন বের করছি থার্টি সিক্স অমেগা ওহম আর কি প্লাস ওয়ান বাই আর থ্রি আর থ্রি বলছে বারো হিসাব করো মানে থার্টি সিক্স লসাগু ওয়ান প্লাস তিন বারো ছয়ত্রিশ তাইলে আর পি আসতেছে ছয়ত্রিশ উপরে ফোরটা নিচে ওয়ান প্লাস থ্রি গেল টু ফোর তাইলে চার নয় ছয়ত্রিশ এইটা নয় অমঘ টোটাল তুল্য রোদ এইটা আসছে তুল্যরুদ বুঝছো তুল্য রোদ আসছে তাইলে তুল্য তুল্যরুদ এইটা আসলে তরিত প্রবাহ অতএব ত্বরিত প্রবাহ তড়িৎ প্রবাহ আই আমরা জানি বি বাই আর সো হিসাব করো বি কত নাইন সরি বি হইতেছে বারো বুল্ট দিয়েছে বি বারো বুল্ট বারো ডিভাইডেড বাই নাইন এটা হিসাব করলে আসে আমাদের ফোর বাই থ্রি কত আসে ফোর বাই থ্রি এমপিয়ার ফোর বাই থ্রি এমপি এটা এইটা বর্তনের টোটাল তড়িৎ প্রবাহ বর্তনের টোটাল তরিত প্রবাহ আসছে ফোর বাই থ্রি এমপিয়ার এলে এই বর্তনের টোটাল তড়িৎ প্রবাহ যেটা দেখো এইটা এবং এইটা শ্রেণীতে আছে শ্রেণীতে আছে নাকি হ্যাঁ এবং এই দুই প্রান্তের বিপর পার্থক্য তো সেই বারো বলটি বুঝছো এবং আর ওয়ান এবং আর টুর সাথে আর থ্রি কিসে আছে সমান্তরালে আছে বুঝা গেছে ওকে আচ্ছা বুঝো জিনিসটা আমরা কি টোটাল বর্তমানে তো বের বেরোইছে ফোর বাই থ্রি আচ্ছা এইটা প্রয়োজন আছে আবার প্রয়োজন নাই ওই এইটা আমাদের প্রয়োজন নাই তত বেশি আমরা এটা হুদেই বের করছি আমাদের দেখো এই প্রান্ত মানে এই যে নিচে কোনো সার্কিট নেই তাইলে এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্য বারো বোল্টই কে বারো বোল্ট তাহলে এইটা যেহেতু এইটা যেহেতু সমান্তরালে আছে বুঝছো সমান্তরালে আছে আর থ্রি এইগুলার সঙ্গে সমান্তরালে আছে এবং এটা একা আছে। মানে এইটার সঙ্গে শ্রেণীতে আর কোনো রোদ কানেক্টেড নাই তাহলে আর কমতা ক্ষমতা লিখবা আর তিরি রোদের ক্ষমতা এখানে লিখে আর কমতা ক্ষমতা আর এর ক্ষমতা ক্ষমতা তাইলে যেহেতু বিভব পার্থক্য এখানে জানি এবং এটা রোদ জানি তাইলে আমরা লিখব পি সমান মনে করো পি তিরি লিখলাম লিখলাম স্কয়ার বাই আর বি স্কোয়ার বাই আর তিরি বুঝছো আর তিরি এটা করতেছি বি হইতেছে বারো বারো স্কোয়ার বাই আর তিরির মান কত বারো এটা আসবে কত বারোই আসবে কত আসবে ওকে বারো আট বারো ওয়াট আর সেকুন্ডটা আর তিরি ক্ষমতা পি তিরি বুঝছো আর কি একই সময় একই পরিমাণ শক্তি বের করবে আর বের করে ফেলছি অলরেডি আচ্ছা বোঝা যাচ্ছে আশা করি বোঝা যাচ্ছে আর বের হয়েছে বারো ওয়াট এইবার এইবারে আসো এইবারে আসো এই প্রান্ত এই প্রান্তের বিবাহ পার্থক্য সেম হইলেও এই যে এই প্রান্ত এবং এই দিকে গিয়ে এই প্রান্তের বিবাহ পার্থক্য সেম নেই কারণ এখানে দুইটা রোদ আছে এইটা এইটার একটা বিবাহ পার্থক্য আছে এবং এইটার এইটা একটা বিবাহ পার্থক্য আছে এরকম কাহিনী বুঝছো যারা বেসিক জানবা না তারা তো জানবা না বুঝছো আমরা সিকিউ সলভ করতেছি সিকিউ সলভ করি বেসিকের দুর্বলতা থাকলে বেসিক ক্লাসগুলো দেখতে পাল আমার ওকে সো এইখানে আসো আর ওয়ান এবং আর টু তাহলে আর ওয়ান এবং আর টু এর মধ্যকার যেহেতু শ্রেণীতে আছে তাইলে তড়িৎ প্রবাহ সেম থাকবে তড়িৎ প্রবাহ সেম থাকবে না অবভিয়াসলি সেম থাকবে তাইলে লিখবা আর ওয়ান ও আচ্ছা আমি উপরে লিখি ওইটা মুছে লিখি আর ওয়ান আর টু এর তরিত বি বাই বি বাই এই দুইটার রোধ মানে আর ওয়ান এবং আর টু এর রোধ যেহেতু এইখানে তৈরি প্রবাহ বের করতেছে আর ওয়ান এবং আর টু এর রোধ মানে আর ওয়ান প্লাস আর টু এটা শ্রেণিতেই আছে তাহলে বারো বারো ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর প্লাস টুয়েলভ বুঝছো এটা করলে কত আসে দেখো বারো ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর এইটা করলে আসে আমাদের ওয়ান বাই থ্রি কত আসে হ্যাঁ ওয়ান বাই থ্রি এমপিআরই হ্যাঁ ওকে বুঝছি আমরা এটা আছে আমাদের এই তরিত প্রবাহটা এই থাকবে এইখানেও থাকবে এইখানেও থাকবে দেখলে যে আমাদের আর এর প্রয়োজন আর টু গিয়েও এই ওয়ান পয়েন্ট এই প্রবাহ থাকবে বুঝছো সো এটা যেহেতু থাকবে এবার বলতে পারবো যে ভাইয়া বর্তমানে যে তড়িৎ প্রবাহ এইটা কেন এই এই লাইনে থাকলো না কারণ এই যে এইটাতে তো সমান্তরালে হয়ে গেছে না এই যে এই লাইন এবং এই লাইন তো সমান্তরাল তাইলে কিছু তড়িৎ প্রবাহ এই দিকে গেছে কিছুটা দিকে গেছে এজন্য কাহিনী হয়েছে এই জন্য আলাদাভাবে এটা বের করতে হবে এবারে বের করব যে আর এর মধ্যকার মানে আর টুয়ের ক্ষমতা আর টু রোদের মধ্যকার ক্ষমতা আর এর ক্ষমতা সো এটা মনে করো বি টু তাহলে আই আই দিয়ে বের করবো আই আছে না তাইলে আই স্কোয়ার আর কি লিখবো আই স্কোয়ার এবং এটা আর টু আর টু লিখলাম আই কত ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি স্কোয়ার ইন্টু আর টু কত স্যার আর টু ইস্যার বারো বারো না এটা বের করতেছি তাইলে এটা বের করলে আসে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ার্ড কি আছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ার্ড তাইলে আলটিমেটলি দেখো এই পি টু এবং এটা কি পি থ্রি দুইটা কি সমান বের হয়েছে আর এবং আর এর মানে ক্ষমতাকে সমান বের হয়েছে ক্ষমতা সমান বের বের হয় নাই দ্যাট মিন্স একই পরিমাণ শক্তি ব্যয় করে না বুঝছো যেহেতু 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 তাইলে একই সময়ে সমান শক্তি ব্যয় করে না বুঝছো সমান শক্তি ব্যয় করে না ব্যয় করে না এটাই হচ্ছে হইতে চান্স বুঝা গেছে বলো বুঝছো তোমরা আশা করি বুঝলে শেষ এইটা আমাদের শেষ এবং মেবি আমাদের আজকের ক্লাসও শেষ আমরা সবগুলাই করে চলছি সবগুলাই করে ফেলছি বুঝছো ওকে বুঝলেই হয়েছে ওকে সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে ফেলবো পরবর্তীতে আমরা কোন চ্যাপ্টার বা কীরকম ভিডিও এমসিকিউ কিউ না বাকি কী বোর্ডগুলো সলিউশন করাবো না কী করবো কাইন্ডলি একটু জানাইও ভাইয়াকে বুঝছো সো ভালো থাকো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে হুম যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছো তোমরা আমাদের এই যে ফেসবুক গ্রুপ আছে ফ্রি ফেসবুক গ্রুপ রেড মেথড এটা সার্চ করবা ফেসবুকে এটা যদি সার্চ করো আমাদের এটা পাবলিক গ্রুপ আর কি সো এইখানে আমরা কোন সময় কোন চ্যাপ্টার দিতেছি কোন চ্যাপ্টার পড়াই দিতেছি এই যে ওয়ান টু সিকো ওভেন ক্লাসগুলো বা এন সিকো সপেন ক্লাসগুলা সবগুলা লিঙ্ক বা যেরকম যেটা লাগে এই গ্রুপে তো আরও অনেক স্টুডেন্ট অ্যাক্টিভ আছে এই পাবলিক গ্রুপটাতে জয়েন হইবা সার্চ করেই জন্য এটা আর আমাদের যে এস এসসি চব্বিশ আর এস এসসি পঁচিশ বেচের তোমাদের যে কোর্সগুলো আছে ফিজিক্স আর কেমিস্ট্রি বেসিক টু প্রো কোর্স আছে ফাইনাল ডিভিশন কোর্স আছে যে পূর্ণাঙ্গ প্রস্তুতির যে কোর্সগুলো আছে না ওইগুলো কার জন্য কোনটা বেটার হবে তোমরা তো অবভিয়াসলি আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলবো তোমরা এই কোর্সগুলো সম্পর্কে জানতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না দেখতে স্যার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু সেভেন জিরো ওয়ান জিরো ফাইভ এটা হোয়াটসঅ্যাপ এটাতে ট্যাক্সট করবা দেখো কল করবো না বুঝছো কল দিলে হচ্ছে এইগুলা মানে রিসিভ কে করবে অনেক তো কল আসে স্যার টেক্সট করবা আমাদের এখানে রিসিভ করা হবে রিপ্লাই দেওয়া হবে বা কোর্স সম্পর্কে জানানো হবে তোমার যে সময় যে কোর্স করলে ভালো হবে ফিজিক্সের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এটা আমরা তোমাদেরকে বলবো সব ইনফরমেশন দিব এই নাম্বারে মেসেজ করি আর আমাদের এই ফেসবুক পাবলিক গ্রুপটাতে জয়েন হইতে পারে এখানে জয়েন হলে তোমাদের অবভিয়াসলি